16 বছর পার হয়ে গেলেও শেষ হয়নি সাহিত্যিক হুমায়ুন আজাদ হত্যার বিচার। যদিও চলতি বছরেই এই মামলার রায় হতে পারে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষ, তবে আসামি পক্ষ ময়না তদন্ত প্রতিবেদন দেয়া দুই জার্মান ডাক্তারকে আদালতে হাজির করার দাবি জানিয়েছে। 2004 সালের 27 ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলা থেকে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় আহত হন হুমায়ুন আজাদ। ঘটনার পরদিন হুমায়ুন আজাদের ভাই মঞ্জুর কবির রমনা থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। দীর্ঘদিন অসুস্থ থাকায় জার্মানিতে নেওয়ার পর ওই বছরের 12ই আগস্ট সেখানেই মারা যান অধ্যাপক হুমায়ুন আজাদ। এরপর এটি হত্যা মামলা হিসেবে রূপ নেয়। এই মামলায় মোট 56 জন সাক্ষীর মধ্যে 42 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। মামলাটি ঢাকা চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে আত্মপক্ষ শুনানির জন্য রয়েছে। মামলাটা একদম রেডি, 340 জন আছে। এরপর আর্গুমেন্ট, 340 এর উপর আর্গুমেন্ট, তারপরে রায়, দুটা স্টেপ বাকি আছে, শুধুমাত্র দুটা স্টেপ। আসামি পক্ষের নানা অজুহাতে মামলার বিচার কাজ বিলম্বিত হচ্ছে বলে দাবি করে রাষ্ট্রপক্ষ। আমাদের পক্ষের থেকে কোনো ধরনের কোনো শুধুমাত্র আসামিরা কালক্ষেপণ করতেছে, আসামি মিজানের পক্ষের থেকে চাইতেছে যে ওরা দুইটা মামলা একসঙ্গে হোক, একসঙ্গে হইলে ডিলে হবে। আমাকে না, একটা বিস্ফোরক, একটা বিস্ফোরকে ওটা 9 জন সাক্ষী হয়েছে, হত্যা মামলা, হত্যা মামলা, হত্যা মামলা আগে শেষ হবে স্যার, সাক্ষী যেহেতু হয়ে গেছে আগে শেষ হয়ে যাবে। এদিকে ন্যায় বিচারের স্বার্থে ময়না তদন্তকারী দুই জার্মান ডাক্তারকে আদালতে হাজির করার দাবি আসামি পক্ষের আইনজীবীর। এটা সেটা করেছেন কিনা সেটাই আমাদের কাছে সন্দেহ আছে। এই জন্যে বারবার আমরা বলতে চাচ্ছি যে ওই দুজন ডাক্তার যদি আসে, এবং আমরা দুবাসীও চেয়েছি, এবং দুবাসী আনার জন্য যে খরচটা হবে সেই খরচটাও আমরা দিতে রাজি আছি, কিন্তু মাননীয় আদালতে এগুলো আমাদের নামঞ্জুর করার কারণে তো আমাদেরকে উচ্চ আদালতে যেতে হচ্ছে। এই মামলার আসামিরা হলেন নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সুরা সদস্য মিজানুর রহমান ওরফে মিনহাজ, আনোয়ার আলম ওরফে ভাগ্নে শহীদ কারাগারে আছেন, হাফিজ মাহমুদ ও সালিহিন ওরফে সালাউদ্দিনকে পুলিশের প্রিজন ভ্যান থেকে ছিনিয়ে নেয় জঙ্গিরা, পরে হাফিজ বন্দুকযুদ্ধে নিহত হন, অপর আসামি নূর মোহাম্মদ ওরফে সাবু শুরু থেকেই পলাতক। বিপ্লব রায়হান, ডিবিসি নিউজ, ঢাকা।